হ্যালো স্টুডেন্টস, আমরা তো আমি বলেছিলাম যেরকম যে একটা ছোট ভিডিও আমি পোস্ট করে দেব, তো যাতে আরো কিছু ভালো প্রবলেমস তোমাদের হাতের মধ্যে চলে আসে। তো আমি কতগুলো টিপিক্যাল প্রবলেমস একটু ভালো, যেগুলো রিগার্ডিং লজ অফ মোশন এন্ড ফ্রিকশন, আমি এগুলো কয়েকটা দেখাতে দেখাতে যাচ্ছি। করলাম সেটা হচ্ছে যে অ্যাজিউম আমাদের কাছে দুটো ওয়াল আছে, দিস ইজ ওয়াল ওয়ান, ইকুয়েশনটা তোমরা ইচিভার মধ্যে পড়ে থাকবে, এন্ড দিস ইজ ওয়াল টু। বেশ কয়েকজন আমাকে এটা ডাউটও পাঠিয়েছিল, একজন লোক সে কি করেছে, সে এর মাঝামাঝি জায়গায়, সে কনসিডার করা যাক এরকম একটা সিচুয়েশন, খুব অড ডায়াগ্রাম, হাত এবং পা দিয়ে সে একটা টোটাল ফোর্স অ্যাপ্লাই করেছে এই দেওয়ালের উপর, এফ, রাইট? তাহলে অবভিয়াস ব্যাপার, দেওয়াল তার উপর কি রিয়াকশন অ্যাপ্লাই করবে, দ্য ওয়াল উইল সেম টাইপ অফ অ্যাপ্লাই রিয়াকশন এফ। ওকে, সো দেয়ার আর টু সার্ফেসেস অফ কন্ট্যাক্ট, সো উই ক্যান সে দ্যাট দেয়ার আর two surfaces of contact, therefore there will be two friction, there will be two friction, right? Clearly those frictions must be identical, কারণ এরা action reaction এর through দিয়ে generated, so therefore there will be friction one here and friction two here, and there will be a weight of the man acting in this direction. তার মানে আমরা কি দাবি করব, ফর ইকুইলিব্রিয়াম, এবং সেই ইকুইলিব্রিয়ামের আইডিয়া কি, দ্যাট মাস্ট বি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, রাইট? সো দ্যাট ইজ দ্য স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। We must have mg that is equal to 2 into frictional force, so that is 2 into mu f. Why? As here f that is equal to normal to the wall. Okay, I hope you enjoyed it. Purishkar. Next thing goes as when we go for suppose B. B is perhaps a question. We had also seen this one, but we are going to complicate the case. So here we have a pulley. Okay. Now, just a minute. So here we are. Okay, so here we have a box, the lift box problem. I hope you remember. So here we have the lift box. You can see this. Here we have the lift box. There is a man standing on the floor. There is the man standing and pulling the rope with force F. With force F. Now it says that the system is again in equilibrium. Okay, the system is again in equilibrium. So if the force is F, then we have a tension here, we have a tension here, we have a tension here.
সো বেসিক্যালি হাউ মাচ ফোর্স ইজ অ্যাক্টিং ইন দি আপওয়ার্ড ডাইরেকশন, সো উই মাস্ট সে দ্যাট এফ আপ দ্যাট মাস্ট বি থ্রি টি। এগুলো কিন্তু তোমরা আগের দিনের যে ভিডিওটা আমি পাঠিয়েছি, মানে বুধবার সকালবেলার যে রেকর্ডেড ভিডিওটা পাঠিয়েছি, তার সাথে এগুলো কিন্তু একটা লুজ শিটে পরপর কপি করে নেবে, ওপরে লিখে রাখবে মেকানিক্স লেভেল টু কালেকশন, এটা ক্রমশ 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 টাইমের সাথে সাথে বাড়তে থাকবে। দিস ইজ দিস শুড বি ইউর হ্যান্ড রিটেন নোট, ওকে, এফ আপ দ্যাট ইজ ইকুয়াল টু থ্রি টি। এটা কিন্তু কোনো পিডিএফ আমি দেবো না, আমাকেই বলে রাখলাম এফ আপ দ্যাট ইজ ইকুয়াল টু থ্রি টি। সো উই হ্যাভ এগেন উই মাস্ট হ্যাভ F equal to 3, F equal to tension, right? So therefore, the man also experiences an upward force F, the man also provides a force mg, hence the normal reaction in this plane that is going to be mg minus F. It amra age korechi. We must have for equilibrium 3F that is equal to m is the mass of the box. M is mass of box and small m is of man. Therefore, equilibrium 3F that is equal to n plus m into g. So this is the equilibrium. যদি উপরে উঠতো, then we must say যে লোকটার দড়ি টানার acceleration যদি a হতো, then we could have said for possible motion if a1 is acceleration of pulling for man, and A2 that is acceleration of system upward direction, তার মানে t multiplied by A1 that would have been 3t multiplied by A2 if there was a motion, তাই তো? So here we have T1 A1 that is equal to T2 A2. Okay, T1 A1 that is equal to T2 A2. এখানে কিন্তু 2T হবে না, মনে রাখো, তাই না? তার কারণ the independent acceleration is now divided in three chords. এটা যদি A acceleration এ টানা হয়, তাহলে পুরো সিস্টেমটা সেটা তিনটেতে কনজিউম করে যাচ্ছে, এই যে একাটা, এটা তিনটেতে কনজিউম করে যাচ্ছে, তাই না? সো দ্যাটস ইট। নেক্সট আমরা বললাম, সাপোজ টু সে যে এরকম একটা সিনারিও রয়েছে, দেখো দেয়ার ইজ অ্যান ইনক্লাইন প্লেন, সো হিয়ার উই উইল কল ফর অ্যান অ্যানালিসিস। একটা ইনক্লাইন প্লেন আছে। নাও ফর দি ইনক্লাইন প্লেন we have two blocks here. This one is M1, this one is M2. The coefficient of frictions are mu1 and mu2 respectively. The angle is theta. Angle ta koto bola ache na? Theta bola ache. Very fine. Tole amra bollam je prothome age dekhte hobe je we know that acceleration on রাফ ইনক্লাইন্ড প্লেন, এগুলো আমাদের করে ধুয়ে দেওয়া হয়েছে, রাফ ইনক্লাইন্ড প্লেন সেটা কত হয়? সেটা ইকুয়াল টু হয় জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। যারা প্রথম জয়েন করেছো, উই মাস্ট বি সেইং দ্যাট যদি একটা সিঙ্গেল ব্লক থাকতো, তাহলে এর নিচের দিকের ফোর্স হতো এম জি সাইন থিটা, ডিউরিং মোশন এই ফ্রিকশনটা হতো মিউ এম জি কস থিটা, কি হতো? তো তার মানে দেয়ারফর অ্যাক্সেলারেশন দ্যাট উড হ্যাভ বিন এম জি সাইন থিটা মাইনাস মিউ এম জি কস থিটা ডিভাইডেড বাই এম, সো ইট গোজ টু দিস, পাক্কা। বাট দেয়ার আর সো মেনি পসিবল সিচুয়েশন, দেখা যাক কি হয়। ইন দিস পার্টিকুলার কেস, in this particular case, this is a beautiful problem. এটাও এচিভার মে আছে, একটা সাইড দেখানো আছে, আমি আরো অনেকগুলো সাইড দেখিয়েছি। In this particular case, we may have different situations.
ডিফারেন্ট পসিবল সিচুয়েশনস। এ সো উই হ্যাভ ডিফারেন্ট পসিবল ইফ দ্য ফার্স্ট সিচুয়েশন, সরি ভেরি সরি, দ্য ফার্স্ট সিচুয়েশন ইজ দ্যাট first situation is mu 1 equal to mu 2 equal to 0. The result kya hai? Both come down with same acceleration. Koto shetar value? G sin theta. Therefore, normal reaction, normal force বিটুইন দেম, তাদের মধ্যে পারস্পরিক লম্ব প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। কেন? দুজনে একই অ্যাক্সিলারেশন নিয়ে যদি নামে, এ যদি এটা এ নিয়ে নামে, ও নিয়ে নিয়ে নামে, তাদের মধ্যে কোনো রিলেটিভ প্রেসিং ফোর্স তৈরি হয় না, ঠিক কিনা? হোপ ইউ আর রাইট। ওকে ওকে, সেকেন্ড ইজ second one is if mu 1 equal to mu 2 equal to mu and that is not equal to 0, তাহলে তার রেফারেন্স কি হবে? তাহলে তার রেফারেন্স কি হবে বাবু? That a 1 equal to g sin theta minus mu g cos theta, that is equal to a 2, therefore a 1 minus a 2 is still 0 and normal force is also zero. See কতগুলো পসিবিলিটি হতে পারে, হ্যাঁ, এবং প্রত্যেকটা থেকে অঙ্ক হতে পারে, ইচ্ছে করে নয়, কেবলমাত্র একটা বলা আছে। মানে ওকে, সো লেটস মুভ অন। সি সো দ্য থার্ড পসিবিলিটি, থার্ড পসিবিলিটি ছবিটা আরেকবার আমরা একটু দেখে নিই, ঠিক, একটু মোটামুটি ঠিক জায়গায় রাখি যাতে খেয়াল করতে পারো। দ্য থার্ড পসিবিলিটি, থার্ড পসিবিলিটি কি বলছে? বলছে মিউ ওয়ান নট ইকুয়াল টু মিউ টু, বাট মিউ ওয়ান ইজ লেস দ্যান মিউ টু। ওকে, নাও দিস ইজ আ কেস, বাট ভেরি সারপ্রাইজিংলি আগের দুটোর মতো এখানেও তাই রেজাল্ট আসবে। দেখো কি করে, আমরা বলবো এ ওয়ান মানে কি? অ্যাক্সিলারেশন অফ ফার্স্ট ব্লক। আমরা এখানে কিন্তু ধরে নিচ্ছি প্রত্যেকটা ব্লকই নামছি, ঠিক আছে, নামতে পারে। অ্যাক্সিলারেশন দ্যাট ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্লক, অ্যাক্সিলারেশন অফ ফার্স্ট ব্লক, এটা ইকুয়াল টু হয়ে গেল জি সাইন থিটা মাইনাস মিউ ওয়ান জি কস থিটা। এ টু দ্যাট ইজ অ্যাক্সিলারেশন অফ সেকেন্ড ব্লক, দ্যাট ইজ গোয়িং টু বি জি সাইন থিটা মাইনাস মিউ টু জি কস থিটা। হিয়ার ইউ ক্যান সি দ্যাট অলদো, যদিও দে মুভ ডাউন মানে তৈরি হতে পারে, দে হ্যাভ আ প্রবাবিলিটি অফ মুভিং ডাউন, এ ওয়ান ইজ গ্রেটার দেন এ টু অ্যান্ড কন্ট্যাক্ট ইজ লস্ট, কন্ট্যাক্ট ইজ লস্ট মানে কি? এ ওয়ান অর্থাৎ এম ওয়ান তাড়াতাড়ি নেমে গেছে, এম টু এর পরে যাচ্ছে। সি দ্য বিউটি অফ দ্য সাম, যে এম ওয়ান তাড়াতাড়ি নেমে গেছে, এম টু আস্তে আস্তে নামছে, তাহলে খানিকক্ষণের মধ্যে তাদের কন্ট্যাক্ট বিগড়ে গেছে। আর যদি কন্ট্যাক্ট বিগড়ে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি এন্ড ডেফিনেটলি কি হবে, তার মানে দেয়ার ফোর নর্মাল রিয়াকশন এদের দুজনকার মধ্যে কত হবে? সির দেয়ার আর অলসো পসিবিলিটিস, দেয়ার আর অলসো মোর মানে মোর দেন টু অর থ্রি পসিবিলিটিস, আমরা আর একটা করব। ব্যাপার হলো আর কি পসিবিলিটি হতে পারে, মিউ ওয়ান ইজ সোলেস, বললাম যখন আর একটু দেখিয়ে দিই একটা থেকে কত কিছু করা যায়, খেয়াল করো। বি বলছে, বি বলছে অ্যাজ উই ক্যান হ্যাভ, অ্যাজ উই ক্যান হ্যাভ সো মেনি ভ্যালুজ এবং র্যান্ডাম মানে যা খুশি পেতে পারে,
অফ মিউ ওয়ান অ্যান্ড মিউ টু, উই অলসো মে হ্যাভ আ সিচুয়েশন ওয়্যার ওয়্যার মিউ ওয়ান ইজ লো অ্যান্ড মিউ টু ইজ এক্সট্রিম কোয়াইট হাই, নট এক্সট্রিম, তাহলে আবার উল্টো ধরবে, কোয়াইট হাই, বহুত বড়, কোয়াইট হাই। আর মিউটা খুব বেশি, তাহলে কি হবে? দেন দেয়ার ইজ আ চান্স, নাও দ্যাট ওনলি এম ওয়ান স্লাইডস ডাউন, তাই না? ওনলি এম ওয়ান স্লাইডস ডাউন, কেবলমাত্র এম ওয়ান স্লাইড করে নামছে, এম টু স্টেজ অ্যাট রেস্ট। স্টেজ অ্যাট রেস্ট অ্যান্ড নর্মাল রিয়াকশন ইজ স্টিল জিরো, অ্যাজ এগেন কন্ট্যাক্ট ইজ লস্ট, কন্ট্যাক্ট হারিয়েছে। ঠিক তো, মজা লাগছে? নেক্সট ই, এটাকে আমরা আবার ডায়াগ্রামটা আরেকবার আঁকবো, কপি করবো। আমরা বললাম দেখো, দিস ইজ দি ইনক্লাইন প্লেন, দিস ওয়াজ দি ইনক্লাইন প্লেন। এর উপর কি পাওয়া গেছে? এখানে একটা এম ওয়ান দেখেছিলাম আর এখানে একটা এম টু দেখেছিলাম, সো এম ওয়ান এম টু, হিয়ার ইট ওয়াজ মিউ ওয়ান অ্যান্ড মিউ টু। লেটস ড্র দ্য পসিবল ফোর্সেস কনসিডারিং, উই ড্র দি অ্যাক্টিভ ফোর্সেস ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন অর অ্যাজাম্পশন দ্যাট বোথ স্লাইড ডাউন স্টেইং ইন কন্ট্যাক্ট, অর্থাৎ একে অন্যের সাথে স্পর্শতল নষ্ট না করে ওরা নিচে নামতে পেরেছে, স্টেইং ইন কন্ট্যাক্ট, হ্যাভিং ফান। এবার আমরা ফোর্সেস গুলো আঁকবো, লেটস ড্র দ্য ব্লকস। ক্লিয়ারলি দ্য রেসপন্সিবল ইজ এম ওয়ান জি সাইন থিটা, দের উইল বি এ ফ্রিকশন অ্যাক্টিভ হিয়ার দ্যাট উইল বি এফ ওয়ান, দ্যাট ইজ mu 1 m 1 g cos theta. Also there is a pressing force, কারণ কি আমরা ধরে নিচ্ছি এটা কখন পসিবল হবে, দি অনলি পসিবল কন্ডিশন ইজ mu 1 ইজ গ্রেটার দ্যান mu 2, বাট এত বেশিও নয় যে সবাইকে আটকে দিয়েছে। Okay, mu 1 is greater than mu 2, but not like that, that mu 1 is huge and mu 2 is very small. Then also the total masses combined together, তারা ক্যান, দে ক্যান সিম্পলি কি বলবো, জাস্ট আটকে থাকতে পারে, তাই না? দে ক্যান জাস্ট বি স্টাক। সো বেসিক্যালি হিয়ার উই হ্যাভ দ্য ডিনামিক্স অফ এম ওয়ান, দিস ইজ আ ক্রাইটেরিয়া ওয়্যার নোবডি হ্যাজ থট অ্যাবাউট দ্য সো মেনি পসিবিলিটিস। হ্যাঁ, এটা কোনো ভালো করে খেয়াল করে দেখবে, এর মধ্যে কোনো ম্যাজিক নেই, আমার কোনো ক্রেডেনশিয়াল নেই, সিম্পল ব্যাপার, খুব সহজ সাধারণ কয়েকটা জিনিস বুঝতে হবে। সো বেসিক্যালি হোয়াট ইউ ক্যান সি, basically you can see that if one, that is mu 1 m 1 g cos theta, so we have the equation written as m 1 g sin theta minus f 1 plus n, because n is helping m 1 slide down, m 2 is pushing m 1, মানে m 2 m 1 কে নিচে দিকে ধাক্কা মারছে, ধাক্কা মারছে, so that's why it will become m 1 a, having fun again. And for the last, the reaction force will be like this, n.
সো হিয়ার উই হ্যাভ এম টু জি সাইন থিটা, ক্লিয়ারলি এম টু টাকে বোধ হয় হেভিটা হতে হবে যাতে ওর নামার টেন্ডেন্সি থাকে, অ্যান্ড উই হ্যাভ এফ টু হিয়ার, এফ টু ভ্যালু আর লিখলাম না, তোমরা জানো এফ টু ইকুয়াল টু কি হবে, মিউ টু এম টু জি কস থিটা, মিউ টু এম টু জি কস থিটা। সো এখানকার ইকুয়েশন কি হবে, এখানকার ইকুয়েশন হবে এম টু জি সাইন থিটা মাইনাস এন মাইনাস এফ টু দ্যাট ইজ ইকুয়াল টু এম টু এ লাইফ ঝিঙ্গালালা আশা করি। পাকা, সো দিস ওয়াজ গুড। এবার এর আন্ডারে তো সব কেসেস হয়ে গেল, বি এর আন্ডারে আবার এবিসিডি ই করে আমরা বলে ফেলেছি ভুল করে। তো এবার আমরা যাবো মেন প্রবলেম সিতে। সিতে কি দাবি করা হচ্ছে, সিতে দাবি করা হচ্ছে দেখো দেয়ার ইজ এ চেইন, দেয়ার ইজ এ চেইন, যে চেনটা একটা ফ্রিকশনলেস পুলির উপর দিয়ে, এই পুলিটা আমরা এখানে আটকানো আছে, একটা পুলির উপর দিয়ে, পুলিটা খুব ছোট ধরবে, এইভাবে ঝুলন্ত কন্ডিশন আছে। ওকে, সো দিস ইজ, দিস ইজ ওয়্যার দ্য অ্যাঙ্গেল মেড ইজ থিটা। বলছে যে টোটাল চেইন, এই পুরো সিস্টেমটা ইজ ইন ইকুইলিব্রিয়াম, সো ইউ ক্যান ডেফিনেটলি সে দ্যাট দিস ইজ দ্য, দিস ইজ দ্য ভার্টিক্যালি হ্যাঙ্গিং পার্ট অফ দ্য চেইন। এই প্রবলেমটা দারুণ প্রবলেম, পার্ট অফ চেইন, ঠিক তো? বলছে আর এটা হচ্ছে কার্ভড হ্যাঙ্গিং পার্ট, কার্ভড হ্যাঙ্গিং পার্ট, রাইট? বলছে দেখো, দেখো ইট ইজ সিন দ্যাট, ইট ইজ সিন দ্যাট যে টোটাল চেনের মাস যেটা, টোটাল চেনের মাস যেটা সেটা হচ্ছে এম, সো উই সে দ্যাট মাস অফ টোটাল চেন দ্যাট ইজ ইকুয়াল টু এম, length of total chain that is equal to capital N. So lambda that is going to be mass per unit length that is equal to M by L. Right? Is equal to M by L. আমরা ভাগ ভাগ করো, একটাও লাইন ছাড়বো না। অ্যাজিউম সাসপেন্ডেড part has length x, weight of suspended part সেটা হবে lambda xg, ঠিক না? Remaining length or remaining weight that is ল্যামডা, এটুকু বলতে পারবি বাবা? হ্যাঁ দুঃখ দিস না, এল মাইনাস এক্স ইন্টু জি, বাকি পার্টটা ওয়েট বার করেছি, কোনটা? এই যে এখান থেকে, দিস ইজ দ্য সেগমেন্ট এ বি, উই কনসিডার দ্য পুলি ইজ স্মল, ভেরি ভেরি স্মল, মজা লাগছে? ল্যামডা এল মাইনাস এক্স ইন্টু জি, নাও সি দ্যাট দ্য ভার্টিক্যাল পার্ট, remember the vertical part, এরকম একটা অঙ্ক আমি আগে করিয়ে রেখেছিলাম, আশা করি বুঝতে পারছো কেন, হ্যাঁ কি না, আশা করি বুঝতে পারছো কেন, remember the vertical part creates the tension, creates the tension, vertical part টা tension টা create করবে, so therefore T that is lambda xg. But for equilibrium, আমরা যদি বলি যে দেখো এখানে এখানে একটা টেনশন কাজ করছে,
এখানেও একটা টেনশন কাজ করছে, হোয়াট উড ইউ সে, কি বলবে? এটা যদি টি হয়, এটা যদি টি হয়, এদের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো কত হবে, এদের উল্লম্ব উপাংশ গুলো কত হবে, টি কস থিটা বলো এটাও কত হবে, টি কস থিটা, তার মানে ডেফিনেটলি। অ্যান্ড ফর ইকুইলিব্রিয়াম অফ সাসপেন্ডেড পার্ট অফ সাসপেন্ডেড পার্ট এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে টু টি কস থিটা, দ্যাট ইজ ল্যামডা এল মাইনাস এক্স ইন্টু জি। তার মানে দেয়ার ফোর টু ল্যামডা এক্স জি কস থিটা, আবারও বলছি ঝুলন্ত অংশটা এই পার্টটা ক্রিয়েটস টেনশন, ক্রিয়েটস টেনশন, এটার জন্য টেনশনটা তৈরি হয়েছে যে ঝুলে পড়েছে তার জন্য, দ্যাট ইজ ইকুয়াল টু টু টি কস থিটা, টু টি কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা এল মাইনাস এক্স ইন্টু জি। সো ইফ এক্স ইজ সাপ্লাইড দেন থিটা ক্যান বি ফাউন্ড আউট, ইফ থিটা ইজ সাপ্লাইড দেন এক্স ক্যান বি ফাউন্ড আউট, সো উই হ্যাভ সলভড ইট। হ্যাপি বালা হ্যাপি, দিস ওয়াজ আ গ্র্যান্ড প্রবলেম ইনডিড। লিখে নেবে প্রত্যেকে, আমরা নেক্সট প্রবলেমে আসবো।